আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন থ্রুবোর ব্যাটিংকে হয়তো নানা বিশেষণে বিশেষায়িত করা যেতে পারে তবে যে বিশেষণই দেয়া হোক না কেন তা যে কম হবে এটা জলের মতোই পরিষ্কার দলের বিপর্যয় সামাল দিয়ে ব্যাট হাতে লড়াই করে যাওয়ার যে মন্ত্র বাংলাদেশ দলের ম্যাচে সচরাচর দেখা মিলে না তার দৃষ্টান্ত নতুন করে দেখালেন আফিফ হোসেন থ্রুবো ও মেহেদি হাসান মিরাজ আফগানদের বেঁধে দেওয়া দুশো রানের লক্ষ্যে খেলতে নামা টাইগাররা দলীয় চোদ্দ রানের টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানোর পর যে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার তীব্র আকার ধারণ করে দলীয় আটাশ রানে পাঁচ উইকেট পড়ে গেলে সবশেষ সেই ভারটা আরও বেড়ে যায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ প্যাভিলিয়নের পথ ধরলে তবে কে জানতো বাংলাদেশ দলের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদি ছিলেন আউট হয়ে যাওয়া শেষ ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজের সাথে এদিন আফিফ হোসেন থ্রুব শুরুটা করেছিলেন কিছুটা ধীরগতির সিনিয়রদের ব্যর্থতার পর নতুনরা কিভাবে দায়িত্ব নিয়ে খেলতে হয় সেটি পই পই করে বুঝিয়ে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান সপ্তম উইকেট জড়িতে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন থ্রুব গড়েন অপরাজিত একশো চুয়াত্তর রানের জুটি দুই ব্যাটসম্যানই সমান তালে রান তুলেছিলেন এদিন তেষট্টি বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকানো আফিফ এদিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন একশো বল মোকাবেলা করে তিরানব্বই রানে মাত্র সাত রানের জন্য শতক বঞ্চিত হওয়া আফিফ এদিন উইকেটে টিকেছিলেন একশো সাতাশি মিনিট আশি দশমিক আট ছয় স্ট্রাইক রেটে ব্যাটিং করা আফিফ হোসেন ধ্রুব এই তিরানব্বই রানের ইনিংসে হাঁকিয়েছেন এগারোটি চার ও একটি ছক্কা এদিকে ব্যাট হাতে দলের জয়ে এমন অবদান রাখার পর ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন আফিফ এর পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ দাঁড়ায় প্রায় ছিয়াশি হাজার টাকা